ঢাকায় 13 ও 16 নভেম্বর মালদ্বীপের বিপক্ষে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। দুটি ম্যাচই হতে পারে বসুন্ধরার কিংস অ্যারেনায়। তবে নভেম্বর উইন্ডোতে হামজা চৌধুরীকে পাওয়ার সম্ভাবনা নেই। নির্বাচনের কারণে অক্টোবর উইন্ডোতে কোনো প্রীতি ম্যাচ আয়োজন করা সম্ভব হয়নি। নভেম্বর উইন্ডোর জন্য মালদ্বীপ, মালয়েশিয়া ও থাইল্যান্ডের সঙ্গে যোগাযোগ করেছিল ফেডারেশন। মালয়েশিয়া ও থাইল্যান্ড একটি করে ম্যাচ খেলতে চাইলেও মালদ্বীপ বাংলাদেশে এসে দুটি ম্যাচ খেলতে রাজি হয়েছে বলে জানিয়েছেন বাফুফে সাধারণ সম্পাদক। শেষ পর্যন্ত মালদ্বীপের সঙ্গে সূচি চূড়ান্ত করা হয়েছে। এদিকে হামজা চৌধুরীর জন্য বাফুফের কাছে আরও কিছু কাগজ চেয়েছে ফিফা। হামজার পরিবারের সাথে সেই কাগজের জন্য যোগাযোগ করছে বাফুফে। ও ইঞ্জুরি আছে, তো সামনের নভেম্বর উইন্ডোতে ওকে পাওয়াটা ওর সাথে আসলে আলোচনা করে আর বলতে পারবো। এডিশনাল কিছু ডকুমেন্ট চেয়েছে ফিফা আমাদের কাছে, সো আমরা ওর ফ্যামিলির সাথে কথা বলে, ওর সাথে কথা বলে, ওর এজেন্টের সাথে কথা বলে ওই ডকুমেন্টসগুলো কীভাবে অতিরিক্ত আনা যায় ওটা আমরা কাজ করছি।